আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে 29 এপ্রিল শনিবারের ভিডিও। 28 এপ্রিল শুক্রবার আমার বাসায় মেহমান আসছিল আমার শ্বশুর বাসা থেকে, তো তারা তো ওই দিনই চলে গেছেন, শুধুমাত্র আমার শাশুড়ি ছিলেন। কারণ মা আসলে সহজে কোথাও সবসময় নামতে পারেন না, যেতে পারেন না কোমরের ব্যথার জন্য, পায়ে ব্যথার জন্য। আর মা মনে মনে ভেবে রেখেছিলেন যখন আসবেন তো আমাদের বাসায় কিছুদিন থাকবেন। আর আমরাও মনে মনে ঠিক করে রেখেছিলাম যে মা আসলে পরে মাকে যেতে দিব না, কিছুদিন রেখে দিব। তো মা তো আসেন, আর এটা হচ্ছে শনিবার দিন 29 এপ্রিল, আমার ছোট ননদ আর শ্বশুর আসছেন। তো তাদেরকে আমরা অবশ্য একটু ফোন করে বলে দিছিলাম যে দেরি করেই যেন আসেন, কারণ শনিবার দিন না সকাল থেকেই কারেন্ট ছিল না আমাদের এলাকায়, আস্তে আস্তে কারেন্ট সেই সন্ধ্যা হয়ে গেছে। তো এর জন্য ভাবলাম যে ননদের ছোট বাচ্চা আছে, আসলে পরে কষ্ট পাবে গরমের মধ্যে, আর অনেকটাই গরম পড়ছে। তো এর জন্য ওদেরকে বললাম একটু তোমরা দেরি করে রওনা দাও। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি আমাকে বললেন যে কোনো কিচ্ছু রান্না করতে হবে না, শুধুমাত্র ভাত রান্না করো, যা যা আছে তাতেই হয়ে যাবে। তো আমি আবার ভাবলাম যে না, এটাও বা কেমন কথা, শ্বশুর আসবে, তারপর ননদ আসবে এতদিন পরে, তো আগের দিনের সব তরকারি দিয়ে খাওয়াবো, তো নতুন করে না হয় কিছু একটা করি। যদিও আমার শ্বশুরের জন্য আমি খাবার দিয়ে দিয়েছিলাম আমার বড় ননদের কাছে, তারপরও আমি যা যা রান্না করেছিলাম অনেকটা পরিমাণেই সব কিছু ছিল, তো ওগুলো গরম করে নিচ্ছি। আর নতুন করে আমি মিক্সড সবজি করলাম, আর একটু পোলাও রান্না করলাম, আর করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করলাম। তো মেহমান উপলক্ষে যে আমি বড় রুই মাছ ভাজি করেছিলাম, তো ওখান থেকে অনেক টুকরো মাছ আছে, তো ভাবলাম যে আজকে না হয় আমি মাছটা মশলা কষিয়ে তারপর ভুনা করে ফেলি। তো এই যে মাছ মশলা কষালাম, কষিয়ে ঝোলের পানি দিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি উল্টে পাল্টে একটু রান্না করে তারপর ভুনা ভুনা টাইপের, মানে গা মাখা করে নামিয়ে নিব। আর পোলাও যে ছিল এক প্লেটের মতো, তো ভাবলাম যে যেহেতু গরুর গোশত অনেকটা পরিমাণে আছে, তো পোলাও রান্না করি, সবার তাহলে হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে 2 পট চালের পোলাও রান্না করলাম, আর পোলাওটা আমি এখন দমে বসালাম, হয়ে গেছে। আর এইদিকে করলা ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে করলাম। করলা ভাজি এরকমটা খেতেই আমরা বেশি পছন্দ করি, মানে হালকা মুচমুচে হবে, সবুজ সবুজ থাকবে, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমি ফ্রোজেন কাবাব নামিয়ে নিলাম, ওই দিন যে মেহমান উপলক্ষে আমি কাবাব করেছিলাম, তো 3 পিস কাবাব আমি আবার আমার ননদের জন্য উঠিয়ে রেখেছিলাম, তো এখন আমি ভেজে নিচ্ছি। আর 1 পিস এক্সট্রা ছিল ভাজা, ওই যে মেহমানদের জন্য করছিলাম ওখানেরই ভাজা ছিল। তো যাই হোক, ওটাও গরম করে নিব। আর এদিকে 2 পিস চিকেন রোস্ট আছে, তো এটা আমার মেয়ে আনুষা আর আমার ননদের মেয়ে নুজাইরা, ওরা দুজন খাবে, তো গরম করে নিলাম। আর পোলাওটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি, আমি উপরে আবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না, পোলাও। আর ডাল তো আগের দিনের ছিল, এটার মধ্যে আম দিয়ে গরম করে নিলাম, একটু 5 ফোড়ন দিয়ে বাগার দিলাম। আর গরুর গোশতটা আমি এখন এই ফ্রাইং প্যানে ঢেলে একটু ভাজা ভাজা করলাম। এদিকে তো কাবাব ভাজা হচ্ছে, আর এই যে করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়ে গেছে। আর ওইদিকে আমি মিক্সড সবজি করছিলাম, বটবটি, তারপর হচ্ছে আলু, মিষ্টি কুমড়া আর পেঁপে দিয়ে খুবই সামান্য একটু সবজি করলাম। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। আর সবাই অলরেডি চলেও আসছে, তো আসার পরে আমি আবার লেবু ট্যাং দিয়ে শরবত দিলাম, তারপর সেমাই রান্না করছিলাম এগুলোও দিলাম, এগুলো সবাই খেলো। আর দুপুরের খাবারটা খেতে খেতে অনেকটাই দেরি হয়েছে, বিকেল হয়ে গেছে, আসরের পরে খাওয়া দাওয়া করছি আমরা সম্ভবত, কারণ কি আজকে সারাদিনই কারেন্ট ছিল না, তো সকাল থেকে মাইক অ্যানাউন্স করছে। তো এর জন্য আমি আমার ননদকে আবার ফোন দিয়ে বললাম তোমরা একটু দেরি করে রওনা দাও, যেহেতু ননদের বাচ্চা আছে গরমে কষ্ট পাবে। তাছাড়া ওরা আসলো দেরি করে, তারপরে এসে আবার একটু চা মানে শরবত খেলো, সেমাই খেলো, তো এর জন্য পেট ভরা ছিল বলে সবাই একটু দেরি করেই খাওয়া দাওয়া করছে। তো এখন খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো একটু রেস্ট নিচ্ছে শুয়ে বসে। আর এদিকে আমার শ্বশুর পান খাচ্ছিলেন, তো আমি আবার একটু চুপি চুপি করে ভিডিও করলাম। আমার শ্বশুর আবার ভিডিও করা পছন্দ করেন না, সত্যি বলতে কি এই যে ইউটিউবে জবে থেকে আমি পা রাখছি, কম বেশি মানে অন্তর থেকে হোক বা অন্তরের বাহির থেকে হোক, সবাই যেভাবেই সাপোর্ট করুক না কেন, পুরোপুরি সাপোর্ট যার কাছ থেকে পেয়েছি সে হচ্ছেন আমার হাজব্যান্ড।
তিনি সবসময় আমাকে অনেক বেশি উৎসাহ দেন, এই কাজে অনেক বেশি সাপোর্ট করেন। এমনও হয়েছে যে আমার বাসায় কেউ আসছে বা আমি কারো বাসায় গেছি, হয়তো কে কি মনে করবে এই চিন্তা মাথায় রেখে অনেক সময় ক্যামেরা অনই করি নাই, ভিডিও তো দূরের কথা। তখন আমার হাজব্যান্ড আমাকে বকা দিছেন যে কেন তুমি পিছিয়ে থাকবা, কেন অন্যের জন্য তুমি তোমার কাজটাকে পিছিয়ে রাখবা, এটা ঠিক না। তো এভাবে কিন্তু সে আমাকে রীতিমতো গাইড করেন, রীতিমতো আমাকে সাজেস্ট করেন, রীতিমতো আমাকে সাপোর্ট করেন। তো যাই হোক, আনুষার বাবার জন্যই আসলে নতুন করে কাজ করার উৎসাহ পাই। আর আপনারা যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, লাইক করেন, সাপোর্ট করেন, তো কি বলবো, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা থাকলো। তো এই যে দেখেন, নুজাইরা বুড়ি আমার ননদের মেয়ে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছিলেন যে অনেক দিন আগে নুজাইরা এসেছিল আমার চ্যানেলে, আসে ওর ভিডিও, তো তখন একটু ছোট ছিল, এখন বুড়ি মাশাআল্লাহ লম্বা হয়েছে, কিন্তু শুকিয়ে একেবারে চিকন হয়ে গেছে। সে কিচ্ছু খেতে চায় না, না মানে ভালো মন্দ কোনো খাবার, ভালো মন্দ বললাম এই কারণে, ভাত মাছ ডাল ডিম দুধ এগুলো তো ভালো তাই না, কিন্তু হয় না যে আমাদের মায়েদের ভাষায় চিপস চকলেট খেলে আমরা বকা বাধ্য করি, সে সেই চিপস চকলেটও মুখে দেবে না, এমন একটা বুড়ি হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পরের ফুটেজ। মা এই হচ্ছেন আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়িকে বললাম, মা আপনার দুই নাতনিকে নিয়ে বসেন একটু ছবি তুলি, তো আমি ছবির সাথে সাথে একটু ভিডিও করছিলাম। আর সন্ধ্যায় আসলে কেউ তেমন ভারী খাবার খায় নাই, ওই যে বিকেলে ভাত খেলো সবারই পেট ভরা, তাছাড়া সবাই যে মিষ্টি এনেছিল মেহমানেরা, দধি তারপর ফল, এগুলোই সবাই কম বেশি খেলাম, শুধুমাত্র আজকের সন্ধ্যায় একটু চা খেলাম মিষ্টি টিষ্টি খেয়ে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি না হয় এই পর্যন্তই। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কাজটি এখনও করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার মতো অল অপশনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।